বিজেপি প্রার্থীর প্রচারের ফ্লেক্সে প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রয়াত সেনাপ্রধানের ছবি ব্যবহারকে ঘিরে চাঞ্চল্য। এভাবে দেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ছবি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন, নিন্দায় সরব তৃণমূল। বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ির ফ্লেক্সে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালাম ও প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের ছবি। প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ছবি নির্বাচনী কাজে ব্যবহারকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে কটাক্ষ তৃণমূলের। বনগাঁর পৌরসভার নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অন্বেষা সাহার সমর্থনে প্রচার গাড়িতে ব্যবহার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের ছবি। প্রচারের গাড়ির ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবির পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও সদ্য প্রয়াত তিন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের ছবি। কোন একটি রাজনৈতিক দলের প্রচারে এভাবে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ছবি ব্যবহার করা যায় কি? এ প্রশ্নের উত্তরে ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অন্বেষা সাহার দাবি, আমি তাদেরকে সম্মান করি তাই তাদের ছবি ব্যবহার করেছি। বিপিন রাওয়াত আমাদের প্রধানমন্ত্রীজির সাথে অনেক কাজকর্ম করেছেন এবং তাকে আমরা যেহেতু সম্মান করি, সেহেতু আমরা তাকে সেই সম্মানের জায়গাটাই, আমার জায়গাটাই তাকে বসিয়েছি। কিন্তু এভাবে ছবি ব্যবহার করা যায় কিনা সে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি প্রার্থী। বদলে তিনি দায় চাপিয়েছেন ফ্লেক্স তৈরির বরাদ্দ দেয়া হয়েছিল যাঁদের, তারাই এমনটি করেছেন। আমি সে বিষয়ে তো বলতে পারবো না, কিন্তু যে এগুলো মানে কম্পিউটারাইজ করেছে সে জানবে, আমার কাছ থেকে শুনে করা যে আমি তাকে সম্মানের জায়গায় রাখি, তো সেহেতু আমি ব্যবহার করেছি জিনিসটাকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলো রানী সরকার। তিনি বলেন, এটা কাঁঠালের আমসত্ত্ব না আমসত্ত্বের কাঁঠাল আমি বুঝতে পারছি না। যে এটা আমি মনে করি যে কাঁঠালের আমসত্ত্বা না আমসত্ত্বার কাঁঠালের কি যে এটা বলা যায় আমি বুঝতে পারছি না। যে এই যে ব্যবহার করেছে এটা কি নীতিগত না নীতির বহির্ভূত এটা উনিই জানেন। পাশাপাশি তিনি দাবি করেন, ভগবান রাম রাজনীতি করতেন না, তবুও তারা রাজনীতির স্লোগানে রামের নাম ব্যবহার করেন। এ বিষয়ে আলোরানী দেবীর আরও অভিযোগ, পরিচিত ভালো মুখ ব্যবহার করে রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে দলের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। এখন ওই যে রাম কি কোনো রাজনীতি করতেন, তাহলে তাদের ধ্বনি হলো আগে ছিল বন্দে মাতরম, এখন হলো জয় শ্রীরাম। রাম তো কোনো রাজনীতি করতেন না, এখন এনারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মানে ভালো মুখ আনার প্রচারে এটা চেষ্টা করছে। রামকে যেরকম এরা কাজে লাগায় এবং এদেরকে এপিজে আব্দুল কালাম আজাদ এবং আর যার কথা বলেছেন, হ্যাঁ বিপিন রাওয়াত, এদেরকে এভাবে লাগাচ্ছেন এরা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।